হ্যালো বন্ধুরা, আমি রশিদ, আপনাদের স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা জানব ভারতের অন্যতম বড় ই কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্টের ইতিহাস সম্পর্কে। ভিডিওটি শুরু করার আগে কয়েকটা কথা আপনাদের বলে রাখি। ওই যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা আছে, সেখানে আমরা ঘুষি মারেন, লাথি মারেন আর যাই মারেন, জাস্ট সাবস্ক্রাইব হওয়া চাই। তো চলুন শুরু করা যাক। ফ্লিপকার্টের শুরু কীভাবে হয়েছিল? ফ্লিপকার্টের যাত্রা শুরু হয়েছিল 2007 সালে। এই কোম্পানির প্রতিষ্ঠাতা ছিলেন দুই আইটিআই দিল্লি গ্র্যাজুয়েট, সচিন বনশাল এবং বিনি বনশাল। তারা অ্যামাজনে কাজ করত এবং অ্যামাজনে কাজ করার সময় তারা অনলাইনে কেনাকাটার ধারণা পান এবং তখনই ফ্লিপকার্টের প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নেন। প্রথমে এটি ছিল একটি অনলাইন বই বিক্রির প্ল্যাটফর্ম, শুধুমাত্র তারা বই বিক্রি করত। শুরুতে তাদের কাজ খুবই কঠিন ছিল, নিজের বই প্যাক করে পাঠাতেন। কিন্তু 2008 সালে লর্ড অব দ্য রিংস বইটি বিক্রি হওয়ার পর তারা বড় সাফল্য পায়। এরপর থেকেই ফ্লিপকার্টের গ্রাহক সংখ্যা বাড়তে থাকে। তখন শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ না থেকে ফ্লিপকার্ট ধীরে ধীরে ইলেকট্রনিক্স, ফ্যাশন, গ্রসারি এবং আরও অনেক প্রোডাক্ট যুক্ত করতে থাকে। 2010 সালে তারা ক্যাশ অন ডেলিভারি পরিষেবা চালু করে, যা গ্রাহকদের মধ্যে খুবই জনপ্রিয় হয়ে ওঠে। 2014 সালে ফ্লিপকার্ট মোবাইল অ্যাপ চালু করে, যার ফলে গ্রাহকরা আরও সহজে কেনাকাটা করতে পারেন। একই বছরে তারা EMI ব্র্যান্ডের স্মার্টফোন বিক্রি করতে শুরু করেন। এই পদক্ষেপ তাদের স্মার্টফোন মার্কেটে ব্যাপক জনপ্রিয়তা দেয়। আরেকটি সাফল্যতা, ফ্লিপকার্টের আরেকটি বড় সাফল্য আসে 2018 সালে, যখন বিশ্ববিখ্যাত খুচরা বিক্রেতা ওয়ালমার্ট প্রায় $16 বিলিয়ন ফ্লিপকার্টে 77% শেয়ার কিনে নেয়। এটি ভারতে ই কমার্সের ক্ষেত্রে একটি বিশাল ঘটনা। আজকের দিনে ফ্লিপকার্ট ভারতের অন্যতম বৃহত্তম ই কমার্স প্ল্যাটফর্ম। তারা লাখ লাখ গ্রাহকের জন্য বিভিন্ন ধরনের পণ্য ও পরিষেবা প্রদান করে আসছে। প্রতি বছর ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডে নামে বিশাল সেল আয়োজন করে, যা গ্রাহকদের মধ্যে খুবই জনপ্রিয়। তো বন্ধুরা, ফ্লিপকার্টের এই চমৎকার যাত্রা সম্পর্কে আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের নতুন ভিডিওর জন্য সাথে থাকুন।